1500 সিসির গাড়ি তো এসি জি এরকম আপনাকে সাপোর্ট দিবে, এসিতে কোনো সমস্যা হবে না। আপনার মাইলেজ তো সিএনজি করা আছে। আচ্ছা, তেলে চালালেও আপনার পার লিটারে 10 প্লাস পাবেন। আচ্ছা, 10 প্লাস পসিবল, এবং ঢাকা সিটির বাইরে একটু বেশি পাওয়া যাবে, একটু বেশি পাওয়া যাবে। বাবু ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনার শোরুমের অ্যাড্রেসটা বলে দেন। আমার শোরুম হচ্ছে 249/50/51 তেজগাঁও লিং রোড। আপনার শোরুমের নাম কি ভাইয়া? ফার্স্ট চয়েস। ফার্স্ট চয়েসে আপনাদেরকে স্বাগতম। ওকে, আপনার শোরুমের নাম ফার্স্ট চয়েস। জি। কি পরিমাণ গাড়ি আছে আপনার শোরুমে? আলহামদুলিল্লাহ 25-26টা গাড়ি আছে এখন বর্তমানে স্টকে। কাস্টমার আসলে একটা না একটা পছন্দ হবেই, একটা না একটা গাড়ি অবশ্যই পছন্দ হবে। আজকের ভিডিওতে কি দেখাবেন ভাইয়া? আজকে আমি দেখাবো 2009 মডেলের একটা প্রবক্স। টয়োটা প্রবক্স জিএল। বাই কন্ডিশন কি এই গাড়ির? কন্ডিশন হচ্ছে সুপার ফ্রেশ কন্ডিশন, অরিজিনাল কালার। আপনি দেখেন হেডলাইটটা, দেখেন অরিজিনাল হেডলাইট। আচ্ছা, অরিজিনাল হেডলাইট পেয়ে যাচ্ছেন আপনারা, এবং বাম্পার তো ফ্রেশ, বাম্পারটাও 100% ফ্রেশ। 39 সিরিয়াল পেয়ে যাচ্ছেন। গ্রিলটাও খুব সুন্দর, গ্রিলটাও সুন্দর সুন্দর। হেডলাইট তো ভাই জেনুইন, হেডলাইট 100% জেনুইন, সামনে পিছনে গ্লাস জেনুইন। আচ্ছা, সামনে পিছনে গ্লাস আপনারা জেনুইন পেয়ে যাচ্ছেন। 2009 মডেল, 39 সিরিয়াল, 15 রেজিস্ট্রেশন। এবং ভাই টায়ারগুলো সাপোর্ট কীরকম দেবে? টায়ারগুলো নতুন বললেই চলে, প্রায় নতুন। আচ্ছা, একদম নতুন টায়ার পেয়ে যাচ্ছেন আপনারা টয়োটা প্রবক্স জিএল। রিমগুলো খুব সুন্দর, রিমগুলো খুব সুন্দর। বাবু ভাই এই গাড়িগুলো কাদের কেনা উচিত? যারা আপনার কমার্শিয়াল ব্যবসার চিন্তা ভাবনা করে, যারা যাদের ফ্যাক্টরি আছে, মাল কিছু মালপত্র টানবে, তারা বিশেষ করে এটা নিলে ভালো হয়। ওকে, কমার্শিয়াল ইউজের জন্য এটা বেস্ট, সবচেয়ে বেস্ট হয়। এবং প্রবক্স গাড়ি তো ভাই সার্ভিস অসাধারণ, সার্ভিস অসাধারণ। 1500 সিসির গাড়ি, জিএল গাড়ি এটা। ওকে, এবং বাম পাশের বডির কী অবস্থা ভাইয়া? বডি একদম টিপটপ কন্ডিশন, কোথাও কোনো আঁচড় নেই, দাগ নেই, কোনো খোলা কাটা বা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই, খোলা কাটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই। ওকে, এবং ভাই ডোরগুলো কী কন্ডিশনে আছে? ডোরগুলোর ভাঁজগুলো দেখেন, সুপার ফ্রেশ, সুপার ফ্রেশ। ওকে, ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরটা, এবং ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছু ওকে আছে? ডিভিডি ব্যাক ক্যামেরা, সাউন্ড সিস্টেম সব কিছু ওকে আছে? সব কিছু ওকে আছে, এটা সিএনজি করা আছে, গ্যাস করা। আচ্ছা, সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সিএনজি, এবং টোটাল 5 সিট, ব্ল্যাক ইন্টেরিয়র, ব্ল্যাক ইন্টেরিয়র, সিলভার কালার, ব্ল্যাক ইন্টেরিয়র। এবং সিট কভারটা নতুন করা হয়েছে। আচ্ছা, নতুন সিট কভার পেয়ে যাচ্ছেন, ডাবল শিলি, অসাধারণ। এবং ভিতরে তো হিউজ স্পেস, হিউজ স্পেস ভাই, 5 জন তো রিল্যাক্সে বসা যাবে, একদম আরামে বসতে পারবে। ওকে ভাই, ডোরগুলো কি কন্ডিশনে আছে? ডোরের ভাঁজগুলো দেখেন, যদি অ্যাক্সিডেন্ট হিস্ট্রি থাকে, ভাঁজগুলো একদম সমান থাকবে, প্লেন থাকবে, এই আচ্ছা ভাঁজটা থাকবে না। ওকে, খুব সুন্দর একটা গাড়ি। এবং প্রবক্স মানে পিছনে স্পেস, প্রবক্স মানে পিছনে স্পেস, মূলত স্পেসের জন্য এই গাড়িগুলো বিখ্যাত। এই টায়ারটা দেখেন, সিএটের টায়ার, সি আচ্ছা, চারটা টায়ারই তো ফ্রেশ, চারটা টায়ারই ফ্রেশ। ওকে ভাই, ব্যাক সাইডটা কি কন্ডিশনে আছে? আপনি লাইটটা দেখেন, অরিজিনাল, অরিজিনাল লাইট। আচ্ছা, জিএল, জিএল লেখা আছে ভাই, 39 সিরিয়াল। এবং সামনে পিছনে গ্লাস ভাই জেনুইন, সামনে পিছনে গ্লাস জেনুইন। আচ্ছা, 30 স্টার গাড়ি জেনুইন পেয়ে যাচ্ছেন, প্রবক্স জিএল 30 স্টার, 30 স্টার। এবং প্রবক্স মানে পিছনে জায়গা এই গাড়িতে পেয়ে যাচ্ছেন, এটা আপনার সিএনজিটাকে কভার করে দেওয়া হয়েছে, এখানে সাউন্ড সিস্টেমটাও ভালো। আচ্ছা, সাউন্ড সিস্টেম বিশাল এক সাউন্ড সিস্টেম পেয়ে যাচ্ছেন, এবং 60 লিটার সিএনজি সহ, 60 লিটার সিএনজি সহ, খুব সুন্দর। এবং টোটাল 5 সিট, সিলিংটা তো ভাই ফ্রেশ, সিলিংটা একদম ফ্রেশ, টিপটপ কন্ডিশনের গাড়ি। আচ্ছা, সিলিংটাও আপনারা একদম সুপার কন্ডিশনে পেয়ে যাচ্ছেন। এবং প্রতিটা জয়েন্টের কী অবস্থা ভাই? প্রতিটা জয়েন্ট দেখেন, ভাঁজ দেখেন, এই ভাঁজটা জেনুইন ভাঁজ, অরিজিনাল ভাঁজ। অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকলে এটা প্লেন থাকবে। আচ্ছা, কোনো খোলা কাটা নেই। এবং ব্যাগ আপনার গ্লাস, আপনার হিটার সিস্টেম। আচ্ছা, হ্যাঁ, বৃষ্টিতে আপনার যদি ঘেমে যায়, হিটারটা চালু করে দিলে গ্লাসটা একদম পরিষ্কার থাকবে, একদম ক্লিন হয়ে যাবে, একদম ক্লিন হয়ে যাবে। ওকে, ব্যাক ক্যামেরা সহকারে। আচ্ছা, সাথে পেয়ে যাচ্ছেন আপনারা ব্যাক ক্যামেরা, প্রবক্স জিএল, প্রবক্স জিএল। লাইটটা দেখেন, পিছনের বাম্পারটা দেখেন, ফ্রেশ, ফ্রেশ কন্ডিশন। ডান পাশের বডি তো ভাই ফ্রেশ, ডান পাশের বডিও ফ্রেশ। ওকে, চারটা টায়ারে কিন্তু সিএটের টায়ার। আচ্ছা, সিএটের টায়ার পেয়ে যাচ্ছেন আপনারা একদম সুপার কন্ডিশন, সুপার কন্ডিশন। ওকে, এবং প্রতিটা প্রতিটা ডোরি তো ভাই ফ্রেশ, প্রতিটা ডোরি ফ্রেশ, প্রতিটা ডোরে আপনারা সুপার ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন। প্রবক্স জিএল, প্রবক্স জিএল,
যারা রেন্টে গাড়ি বিজনেস করবেন ভাবতেছেন তাদের জন্য মূলত এই গাড়িটা, তাদের জন্য এই গাড়ি, যাদের ফ্যামিলি যারা ইউজ করতে পারবে, ফ্যামিলি ইউজ করতে পারবে, কমার্শিয়াল যারা ছোট গার্মেন্টস আছে কিছু মালপত্র টানবে তারাও এটা চিন্তা করতে পারে। আচ্ছা, যে যেভাবে ইউজ করে, যে যেভাবে ইউজ করে, একটা পিক আপ কিনবে, পিক আপ না কিনে এটার পিছনেই আপনার মালপত্র ক্যারি করতে পারবে, যাদের বাইং হাউস আছে জি জি তারাও এটা পছন্দ করতে পারে। আচ্ছা, তাদের জন্য এই গাড়িটা, তাদের জন্য এই গাড়িটা। এবং সবচেয়ে বেশি ইউজ হয় ড্রাইভিং সিটের, ড্রাইভিং সিটের এই দেখেন টু ডোর পাওয়ার। হ্যাঁ, টু ডোর পাওয়ার, কিন্তু পাওয়ার থাকে না, শুধু জেলে পাওয়ার থাকে। আচ্ছা, আপনার পাওয়ার পেয়ে যাচ্ছেন টু ডোর, এবং প্রতিটা সুইচ তো অ্যাক্টিভ। আপনি ভিতরের কন্ডিশনটা দেখেন, কোথাও কোনো স্কেচ নেই। আচ্ছা, দরজার প্যাডগুলো খুব সুন্দর, ভিতরটা স্টিয়ারিংটা দেখেন একদম ফ্রেশ, বেশি ইউজ হলে এই স্টিয়ারিং দাগ হয়ে যায়। আচ্ছা, কোথাও কোনো স্কেচ নাই দেখেন। ওকে, এবং ড্যাশবোর্ড, ড্যাশবোর্ডটাও ফ্রেশ, একদম ফ্রেশ। আচ্ছা, ড্যাশবোর্ডটা আপনারা সুপার ফ্রেশ অবস্থা পেয়ে যাচ্ছেন, খুব সুন্দর একটা গাড়ি। সিলিংটাও অসাধারণ, সিলিংটা টিপটপ, একদম ফ্রেশ কন্ডিশন। ভাই, এই গাড়িটা সার্ভিসটা কীরকম দিবে? 1500 সিসির গাড়ি তো, এসি যে এরকম আপনাকে সাপোর্ট দিবে, এসিতে কোনো সমস্যা হবে না, আপনার মাইলেজ তো চেঞ্জই করা আছে। আচ্ছা, তেলে চালালেও আপনার পার লিটারে 10+ পাবেন। আচ্ছা, 10+ পসিবল, এবং ঢাকা সিটির বাইরে একটু বেশি পাওয়া যাবে, একটু বেশি পাওয়া যাবে। ওকে, এবং সিএনজি তো আছেই ভাই, সিএনজি তো আছে, যারা তেলের চিন্তা করেন তাদের জন্য তো সিএনজি ইনস্টল করাই আছে। আচ্ছা, এই গাড়িতে কোনো কাজ আছে ভাই? আপাতত কোনো কাজ নেই, যা যে কিনবেন যার ভাগ্যে আছে, শুধু দুটো বাম্পার লাগাতে হবে, স্টিল বাম্পার। আচ্ছা, এছাড়া কোনো কাজ, এছাড়া আর কোনো কাজ নেই। ওকে, চলেন ভাই ইঞ্জিনটা দেখবো। জি অবশ্যই, এটা কিন্তু সিএটের টায়ার। হ্যাঁ, আচ্ছা, চারটা টায়ারে সিএটের টায়ার, সিএটের টায়ার মানে কি ভাই? খুব মানে ভালো দামি টায়ার এটা। আচ্ছা, দামি টায়ার পেয়ে যাচ্ছেন সিএট, বিবিটি ইঞ্জিন, CC 1500, বিবিটি ইঞ্জিন, CC 1500। এই ভিতরটা দেখেন, অরিজিনাল কালার। আচ্ছা, গাড়ি আপনারা একদম অরিজিনাল, একদম ফ্রেশ পাচ্ছেন, 100% সুন্দর। বিবিটি ইঞ্জিন, CC 1500, এবং 60 লিটার সিএনজি পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে, এবং গাড়িতে কোনো কাজ নেই। যদি কাস্টমার কাজ বের করতে পারে বাবু ভাই, অবশ্যই কাজ করে দিবেন। অবশ্যই আমরা কাজ করে দিব। ওকে, ২০০৯ মডেল, 2015 রেজিস্ট্রেশন, সিসি হচ্ছে 1500, প্রবক্স জিএল গাড়ি এটা। আচ্ছা, প্রাইসটা কত আছেন ভাই? আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 10,30,000 টাকা। 10,30,000 টাকা, 10,30,000 টাকা আস্কিং প্রাইস, আস্কিং প্রাইস। শোরুমে আসার পরে অবশ্যই দাম কমাবেন? অবশ্যই, আলোচনায় অনার করা হবে, সম্মান করা হবে। আপনার মোবাইল নাম্বারটা বলে দেন ভাই। 0174293157। ভাই ভালো থাকবেন, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।